হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। টেকনোলজি আওয়ার্স বিডি এর পক্ষ থেকে আমি নাফিস ওরিয়ন আপনাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। একটি সুন্দর লোগো হয়ে যেতে পারে আপনার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট বা বিজনেসের টার্নিং পয়েন্ট। তাই আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় কিভাবে কোনো প্রকার ইমেজ এডিটর ছাড়া আপনি একটি সুন্দর লোগো তৈরি করতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তার আগে আরেকটি কথা, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে অপেরা মিনি ওপেন করছি। সার্চ বক্সে canva.com লিখে সার্চ করবেন, বা সাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও অতি সহজে সাইটটিতে প্রবেশ করতে পারবেন। সাইটটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। সব থেকে নিচের যে অপশনটি সাইন আপ উইথ ইমেইল, এই অপশনটিতে ক্লিক করবেন। ইমেইল দিয়ে কিভাবে সাইন ইন বা সাইন আপ করতে হয় তা আমাদের সকলেরই জানা আছে, তাই প্রাইভেসির জন্য আমি অপশনগুলোকে ঢেকে দিয়েছি। আমার এখানে সাইন ইন করা শেষ। দেখতে পাচ্ছেন আমি অলরেডি সাইটটিতে প্রবেশ করেছি। এখানে সার্চ বক্সে লোগো লিখে সার্চ করবেন। প্রবেশ করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো লোগোর আইটেম দেখা যাচ্ছে। সাপোজ আমরা এখানে একটি রেস্টুরেন্টের লোগো ডিজাইন করব, তাই এখানে রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করলাম। এখান থেকে আপনার পছন্দ মতো একটি লোগো বেছে নেবেন। আমি এখান থেকে এই লোগোটা বেছে নিচ্ছি এবং এখানে আপনি আপনার নিজের রেস্টুরেন্টের বা যে কোনো কিছুর নাম লিখতে পারবেন। সাপোজ আমি এখানে অ্যালেক্সা রেস্টুরেন্ট লিখে আপনাদের দেখাচ্ছি। লেখার পর লেখাটিকে ছোট বড় মানানসই করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে। নির্দিষ্ট স্থানে বসানোর পর দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড লেখা একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি PNG, PDF, PDF স্ট্যান্ডার্ড এবং JPG ফরম্যাটে ইমেজকে ডাউনলোড করতে পারবেন। আমরা এখানে JPG ফরম্যাটে ইমেজকে ডাউনলোড করতেছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের কম্পিউটারের ডাউনলোড নামক ফোল্ডারে যাব এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।